মুরগি দুলা ভাই আমনে যে আস্তে আস্তে মুরগি মুরগি কইতে আছেন এই কথা হইলে মাংস তো মনে করবা আরাম মরা মুরগি বেচতেছি আমনে জোরে জোরে বলেন আর মত এই মুরগিয়া মুরগিয়া দেশি মুরগিয়া গিলা কইজা সব কাডি হরিষ্কার করে দিউ মুরগিয়া মুরগি মুরগি লইবেন মুরগি মুরগি এই মুরগি এদিকে এসো দিয়া বা কাস্টমার হলো লক্ষ্মী হাতে যদি সোয়াল মারে তাহলে কাল জলতে জলতে আমার সামনের দিকে আগাই যাই বুঝছেন এসব থাপ্পড় খেয়ে আমি ব্যবসা করতে পারবো না তোমার তো কয়েছি মুরগি লাগতো না মুরগিয়া কেমন আছেন ভালো আপনি আমাকে চিনলেন না আমি শারিকার বান্ধব আপনি মুরগি বেচেন এটা তো জানতাম না শারিকে বলছে যে আপনি অনেক বড় চাকরি করেন ঠিকই তো আর দুলাভাই বড় চাকরি করতো ওখানে অসৎ কাজ কার বাবা বলে চাকরি ছাড়ি দিছে এখন ব্যবসা করে আপনি আর মিশা কথা কইেন না ভাই তুমি এই কথা শারি করে করো ঠিক আছে বলবো দুলাভাই আপনি মন খারাপ করিয়েন না ভাই চুপ তুই আমার আর কত অপমান করবি হ্যাঁ কত অপমান করবি ওই মহিলা ঝাড়ি খাওয়াইলো তারপরে ওই শারিকার বান্ধবী আমার দেখে ফেলাইছে আমার কি আমি তো কোন অন্যায় কাজ করতেছি না ভাইয়া তুমি ভাবির কথায় মনে কষ্ট নিও না তুমি সৎ রোজগার করে যেভাবে আমাদের সংসার চালাও তাতেই আমরা খুশি কাল থেকে আমি ওইসব অহংকারী বান্ধবীদের সাথে চলাফেরা বন্ধ করে দেব যারা আমার ভাইয়ের সৎ রোজগারকে ছোট করে দেখবে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখব না সত্যি তুই আমার আসলেই একটা বোন তাই আমি গর্ব করি তোর লেই হাসাস আমি অনেক গর্ব করি আসলে মাথা ঠিক রাখতাম হারি না তোর বাইরে পুরি এলে সে দিতে মাঝে মধ্যে আমি বুঝি বেচারা কত কষ্ট করে সংসার চালায় সৎ ভাবে ভাবি এখন আমি যাই আমার পরীক্ষা পড়া আছে আপনি মন খারাপ কিলে আয়সা তো আপনারা কিছু বলছেন আপনি খুলি গনার হেতে নাই এমন শিক্ষা দিও হেতে দাদার নাম ভুলাই দিও আপনার মতো এরকম একটা হ্যান্ডসাম শাহরুখ খানের মতো হোলা হাই হেতে আপনার মূল্যায়ন হবে না থাক তোমার এক সাফাই গিয়ে তৈরি না শাহরুখ খানের মতো লাগে আরে শাহরুখ খান তো আয় তোর হরিক্ষা করলাম তোমার প্রেম খাদি না মিশা বুঝতে পারছো নি আরে আর দুলাভাইয়ের মতো শাহরুখ খান এই বাংলাদেশে এক কব্জ আছে আমার বোনের প্রেস্টিজে লাগে সেই কাজ আমি আর করুম না কালকে থেকে নতুন একটা কাম শুরু করুম আচ্ছা আয় তোর যা খুশি তুই কিন্তু মনে কষ্ট না তোমার কথায় কষ্ট পাবো কে তুমি যা কইছো তা তো সত্য কথাই কইছো আচ্ছা ওই যে ভিটা বিক্রির যে বাকি টাকা বাইচা আছে ওই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলে কেমন হয় আচ্ছা তুই তো এখন বেশি বুঝে তুই যেটা ভালো মনে হেডেই করা তারপর একদিন কথা কই জমানাটি আজ যদি লস হয়ে যায় হেলে কিন্তু আমার হতে বলছে আর কোনো উপায় থাকতো না দেখি কপালে কি আছে সৎ পথে চলার তোর চেষ্টা কম করি কালকে থেকে আবার একটা নতুন কাম ধরো
না পুলিশ হুদাই ভাই দৌড়াইতেছে হুদাই দৌড়াইতেছে তোমরা অন্যায় করছো দেখি তোমাকে ধরতেছে পুলিশ না ভাই আমরা কোনো অন্যায় করি নাই এই যে আমার মোবাইলটা বুঝছেন এই মোবাইলটা আমার পুলিশের কইকে আমরা নাকি চিন্তা করছে আমার করে চিন্তাকারী মনে হয় তাই তো মনে হইতেছে এই মোবাইল আপনার না হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ নেন এই পানসাম এই ওরে অ্যারেস্ট কর আরে দেখা তো মনে হয় চিন্তাকারী লিডার কি বলেন স্যার আমি একজন সাধারণ মানুষ সব মোবাইল বাইজে থাকবো দেখে কাঁচামালের ব্যবসা করতে কারণ বাজার আইছি চুপ থানায় নিয়ে পিটাইলে সব বাপ বাপ কইরা বইলা দিবে বিশেষ করেন আমি চিন্তাকারী না এই দেখেন টাকা এই টাকা নিয়ে আমি ব্যবসা করতে আইছি কারণ বাজার স্যার আমার মনে এগুলো চিন্তার টাকা হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই টাকা দে ভাই কিসের চিন্তা এই চুপ এটা আমার বাপের জমি এটা বিক্রি করে টাকা টাকা দে ভালো মানুষ মনে হইতেছে না পরে ছাইরা দিব ছাইরা দিলে তুমি খুশি এরে ছাইরা ওরে ধর আমি চিনি না ভাই উনি বিপদে পড়ে কাঁদছে।